আজকে আমরা যাচ্ছি সোফিয়ার চমৎকার কিছু ফটোশুট করার জন্য। ফটোশুট করবে বেবি ফটোগ্রাফি বাই সালাউদ্দিন ভাইয়া। উনি এর আগেও সোফিয়ার ফটোশুট করেছিলেন, তো সালাউদ্দিন ভাইয়া ও ভাবি তাদের মেয়ে চলে এসেছেন স্পটে। দেখতেই পাচ্ছ ওনারা ওনাদের ফটোশুটের জন্য প্রপস এবং অন্যান্য জিনিসপত্র নামাচ্ছেন। আমি আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। এইবার দিব না। এটা কি আম্মু, কেমন আছো তুমি? ওরে আদর করে দাও। তো আমাদের প্রথম যে কনসেপ্টটা সেটার উপর আর কি এখন ছবি তোলা হচ্ছে। সোফিয়া স্নো হোয়াইটের ড্রেস পরা থাকবে এবং হাতে থাকবে একটি অ্যাপেল। মজার বিষয়, সোফিয়া নকল আপেল খাওয়া শুরু করে দিয়েছে। এখন আমরা তৃতীয় থিমে শুট করব। তৃতীয় থিমটা হচ্ছে সূর্যমুখী থিম। সে তার আম্মুকে ডাকে আয়েশা বলে। আম্মু ডাকো তো, আয়েশা বলে ডাকো। আচ্ছা কি বলে মা, তুমি ডাকো তো আয়েশা। আমাদের চার নাম্বার থিম হচ্ছে আয়নার উপর। আয়না সেট করা হয়ে গেছে কিন্তু সোফিয়ার পারফেক্ট লুক এখনো পাওয়া যাচ্ছে না। দোলনা বানানো শেষ। সাদিয়া কিছু বলো। টায়ার্ড। আর এটাই লাস্ট টিম। হ্যাঁ হ্যাঁ, দোলনা। সোফিয়া এক্সাইটেড দোলনায় বসে। আমো এটা কি দোলনা? কে বসবে? এই যে সোফিয়া অতিরিক্ত সাজুগুজু করে ফেলেছে। বাবারে বাবারে, সোফিয়া আজকে শুধু বাবারে বাবারে বলতেছে। ভাই দোলনায় চড়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু পড়ে যাবে নাকি? ভাই এটা ওই উল্টা দিকে ঘুরে যায়। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কিছু ইনফরমেশন আমি বলে দিই। যারা আপনারা নিউবর্ন বেবি ফটোশুট করতে যাচ্ছেন, তো অনেকে আমাদেরকে নক করে, তো সবাই আসলে জানে না যে বেবি শ্যুটটা কখন করলে ভালো হয়। তো আমি বলবো যে বাচ্চাদের যখন নিউবর্ন সেশন করুন, অবশ্যই বেবি রেস 15 দিনের মধ্যে চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, আপনি হয়তো পরে করলে আমাদেরকে পেমেন্ট করবেন কিন্তু আপনার বাচ্চাটাকে কষ্ট দেওয়া হবে, আর কিছু না। ছিল আজকের ব্লগ, আশা করি তোমাদের সবাই অনেক ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই সালাউদ্দিন ভাইয়ার পেজটা ভিজিট করতে ভুলো না। ওনার পেজের নামটা হচ্ছে বেবি ফটোগ্রাফি বাই সালাউদ্দিন। আর আমার রেফারেন্সে তোমরা যারা ফটোশুট করবে সালাউদ্দিন ভাইয়ার কাছ থেকে, তারা পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।